একেবারে। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের এই কাস্টম পোস্ট টাইপের জন্য কাস্টম ট্যাক্সনমি কি করে আমরা রেজিস্টার করতে পারি। সো আজকে আমরা যে বিষয়টা দেখবো, আমরা যদি একটা কাস্টম ট্যাক্সনমিতে ক্লিক করি, যেমন এই এজেন্সিটাকে যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, আমরা দেখতে পাবো যে আমাদের এই এজেন্সিটা একটা 404 পেজে নিয়ে যাবে আপনাদেরকে। ওকে, বাট আমার ক্ষেত্রে এটা নিয়ে নিয়ে যাচ্ছে না। এই এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে ফেস করতে হবে 404 পেজটা। ওকে, সো এই এই বিষয়টা আমরা কি কি করে ফিক্স করব, এটা ফিক্স করার জন্য সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে ব্যাক করব। ওকে, কোড এডিটরে ব্যাক করে এরপর আমরা যে কাজটা করব, আমাদের এই যে আর্কাইভ পেজটাকে ওপেন করব। আর্কাইভ পেজটা থেকে সব কোড কপি করব। ওকে, সব কোড কপি করব। কপি করে যে কাজটা করব, এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, আর্কাইভ ড্যাশ বুকস, আর্কাইভ তারপর ড্যাশ দিয়ে আমাদের যে কাস্টম পোস্ট টাইপটার নাম, আমরা বুকস নামে যে কাস্টম পোস্ট টাইপটা করেছিলাম সেটা সেটা নামটা লিখে, এখানে যদি আমরা অন্য কোনো নাম দিতাম ড্যাশের পরে, আমরা সেই নামটা ধরে নিন, আমরা এখানে দিতাম হচ্ছে কমিক, কমিক যদি আমরা দিতাম সেই ক্ষেত্রে আমরা এখানে আর্কাইভ ড্যাশ কমিক লিখতাম। ওকে, যেহেতু আমরা বুকস লিখেছি, বুকস তারপর ডট পিএইচপি, ওকে পিএইচপি দিয়ে এখানে আমরা আমাদের আর্কাইভ ডট পিএইচপি সব কোডগুলোকে এনে কপি করে পেস্ট করে দেব। এরপর আমরা যে কাজটা করব, আমাদের এই ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডে এসে সেটিংস থেকে পার্মালিংকটাকে একটু রিফ্রেশ দেব। আমরা ধরে নিন রিফ্রেশটা কিভাবে দেবো, ধরেন আমরা প্লেনে গেলাম, আবার সেভ দিলাম, দেন আমরা এখানে এসে রিলোড দিলাম, তারপর আবার আমরা পোস্ট নেম দেন সেভ চেঞ্জেস করলাম। ওকে, আই মিন আমাদের আগের অবস্থানে ফিরে আসলাম, দেন আবার এটাকে রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন যে এখন এখন আমাদের এটা কাজ করছে। সো আপনাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, একটা 404 পেজ দেখাবে, 404 পেজ দেখালে আপনারা সিম্পলি আপনাদের এখানে একটা আর্কাইভ ড্যাশ আপনাদের কাস্টম পোস্ট টাইপের নামটা, সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে বুকস ডট পিএইচপি নিয়ে আর্কাইভ ডট পিএইচপি থেকে সবকিছু কপি পেস্ট করে এনে বসিয়ে তারপর আপনাদের পারমালিংকটাকে একটু রিফ্রেশ করবেন, তারপর এসে এখানে দেখবেন যে আপনাদের এটা কাজ করছে। আমি যদি কমার্স ওপেন করি দেখতে পাবেন যে এটাও কাজ করছে। ওকে, কমার্স এর একটা রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যে কিভাবে এটা ফিক্স করতে হবে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।